ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ভুয়া, সব মিলিয়ে চিকিৎসা নিয়ে প্রতারণার বিরাট ফাঁদ। রংপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চক্রটি সক্রিয় থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিল এতদিন। করোনা মহামারীতে এই রোগেরও চিকিৎসা করছিল ভুয়া ডাক্তার। সোমবার রংপুর নগরীর জেল রোডে অভিযান চালিয়ে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার মোতালেব হোসেন রিপন, ল্যাবের মালিক মোস্তফা কামাল, ম্যানেজার তৌহিদ সহ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। দালাল আনিয়ে আর কি ভুয়া ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করায়, যে ট্রিটমেন্টটা আমাদের কাজে লাগে না। আমরা তো গ্রাম থেকে আসি, আমরা তো ডাক্তার বুঝি না কোনটা ভুয়া আর কোনটা সঠিক। আমরা আসি যে এখানে মনে করেন যে পড়ি যাই, দালালের কাছে সিস্টেম ছিল 600 টাকা ভিজিট নিত, 300 টাকা ডাক্তার নিত, 200 টাকা পিছি পেত। আমাদের যদি ক্ষতি হয় সেটা আমি মনে করি তার উচিত একটা বিচার হওয়ার দরকার। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানের সময় চিকিৎসকের সনদ ও ল্যাবের অনুমোদনপত্র দেখাতে পারেনি তারা। সে কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারে না, একটা কাগজও দেখাতে পারে না। তাদের সঙ্গে একটা দালাল চক্র আছে, এই দালাল চক্রগুলো তারা বিভিন্ন জায়গার থেকে সরাসরি মানুষকে নিয়ে আসে এখানে এই ভুয়া ডাক্তারের কাছে এনে, এমনকি এই করোনার সময় সে করোনা চিকিৎসা করতেছে, যেটা খুবই ভয়াবহ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন প্যাথোলজি ইভেন ক্লিনিকও আছে রেজিস্ট্রেশনবিহীন, এইসব ব্যাপারে আমরা রেগুলার তদন্ত করব এবং সেটা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের আর কোনো প্রতিষ্ঠান থাকলে সেগুলো বন্ধ করা হবে বলে জানান সিভিল সার্জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।